নেক্সট হচ্ছে দিয়ে আছে এফ ই মানে আয়রন, এইচ টু মানে পানি, এফ ই থ্রি ও ফোর, ইয়ার নামটো কি হয়? তো গ্রুপত কোনে প্রথমতে ইয়ার নামটো পঠাব পাৰে মই চাম। ইয়ার নামটো গ্রুপত লিখি দিবা। আর এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস। তো ফার্স্ট আমি মিলাব লাগিব, চাই লো প্রথমতে এফ ই এটা আছে, এফ ই তিনটা আছে, তো এফ ই টো মিলা নাই। এইচ দুটা আছে, এইচ দুটা আছে, এইচ টু মিলি আছে, ও এটা আছে, ও চারিটা আছে, ও মিলা নাই, তো মিলাব লাগিব। প্রথমতে আমি চেষ্টা এটা করে চাও, যদি ভুল হয় মুছি দিম। তো চা প্রথমতে আমি এফ ই টো মিলাব চেষ্টা করো। ইয়াত তিনিটা আছে, ইয়াত এটা আছে, ইয়াক আমি আগত তিনি লগাই দিওঁ। এফ ই তিনিটা হৈ গ'ল, এফ ই তিনিটা হৈ গ'ল, এফ ই মিলি আছে, ও চারিটা আছে, ইয়াত ও এটা আছে, আমি আগত চারি লগাই দিলোঁ, ও চারিটা হৈ গ'ল, ও চারিটা আছে, ও মিলি গ'ল, এফ ইও মিলি গ'ল। এইচ কিমানটা হৈ গ'ল? এইচ দুই চারি গুণ আঠটা হৈ গ'ল। ইয়াত কিমানটা আছে এইচ? দুটা আছে। তো আগত আমি কিমান লগাব লাগিব আঠটা হ'বৰ কাৰণে? চাৰি লগাব লাগিব, হয় নহয়? তো এইচ চাৰি দুগুণ আঠটা, এইচ চাৰি দুগুণ আঠ, ও চাৰিটা, ও চাৰিটা, এফ ই তিনিটা, এফ ই তিনিটা। তো সন্তুলিত হৈয়ে গ'ল, ইমান ইজি।